বাগি কাকে বলে? বাগি যে ইসলামকে উৎখাতের জন্য সশস্ত্র যুদ্ধে লিপ্ত হয়। এভাবে যাকে বাগি বলা হচ্ছে, যাকে এখানে তো কিতাবগুলো আছে, তোমাদের সবার এগুলো দেখা উচিত যে ইয়াদুনাহুম ইলান নার, তারা জাহান্নামের দিকে আহ্বানকারী, জাহান্নামের দল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে জাহান্নামের দল বলছেন, আর সেই দলের নেতা হলো মুয়াবিয়া, সেই দলের প্রতিষ্ঠাতা মুয়াবিয়া, নট অনলি নেতা। তাহলে হাদিস শরীফে যাদেরকে ফিয়াতুল বাগিয়া একই সাথে ইয়াদুনাহুম ইলান নার আর তাদের বিরুদ্ধে যারা জিহাদে এসেছেন, তাদের থেকে দিন মিল্লাতকে খেলাফতকে রক্ষার জন্য যারা কাজ করছেন, সেখানে তো মাওলা আল্লাহ স্বয়ং আছেন এবং সেখানে আমার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আছেন, আর অনেক সাহাবায়ে কেরাম আছেন। আমার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হক বলেছেন, জান্নাতি বলেছেন, শহীদ বলেছেন এবং তাকে দলিল করেছেন এবং বলছেন ইয়াদু নাহু ইলাল জান্নাত। ইয়াদু নাহু হু, ওখানে হুম, এখানে হু, ইয়াদু নাহু ইলাল জান্না, তিনি তো জান্নাতের ধারক বাহক, জান্নাতের দলের দিশারি, জান্নাতের দলের দায়ী। তাহলে এখানে জান্নাতি দল মাওলা আলা আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার দলকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্টিফাইড করলেন যে এটা জান্নাতের দল, মানে হকের দল, জান্নাতের দল, ইমানের দল, আর বিপরীতটাকে বাতেল দল, বাকি দল, জাহান্নামি দল, এভাবে সতর্ক করা হলো। তো এভাবে সুস্পষ্টভাবে হক কি বাতেল কি এখানে সুস্পষ্ট আছে। হাদিস শরীফটা 25 জন সাহাবায়ে কেরামের রাওয়ায়েতে হাদিস আসছে, এভাবে একাধিক কিতাবে হাদিস শরীফ আসছে, হাদিস শরীফ নিয়ে বিতর্ক করারও কোনো সুযোগ নাই। এভাবে এখন যে ভয়ঙ্কর পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদেরকে সুন্নি আন্দোলন ইসলামিয়াত গড়তে হবে। সুন্নি আন্দোলন ইসলামিয়াত গড়ে তোলার এটা ইসলামই গড়ে তোলা, ইসলামকে পুনরুজ্জীবিত করা। সুন্নি আন্দোলন ইসলামিয়াতকে মানুষ পার্টি সংগঠন এগুলো মনে করে, পার্টি সংগঠনের একটা রূপরেখা আছে, কিন্তু আসলে সুন্নি আন্দোলন ইসলামিয়াতে ইসলাম, এটাই আহলে সুন্নাত জামাত, এটা খেলাফতের ধারা, এটা বদরুহুদ কারবালার, বদরুহুদ সিফিন কারবালায় হকের যে ধারাটা, ইয়াদুন না হইলাল জান্নার যে ধারাটা, সে ধারার এ যুগের কাফেলা। ওই জাহান্নামীদের, ওই বাগিদের বিরুদ্ধে আমাদের সাহাবায়ে কেরামের যে কাফেলা, বদরে, উহুদে, হুনাইন, সিফিন, কারবালা সব জায়গায় হকের যে ধারাটা, সে ধারার আজকের যুগের যে কাফেলা, সেটাই ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট অ্যান্ড ওয়ার্ল্ড হিউম্যানিটি রেগুলেশন এবং সুন্নি আন্দোলনের ইসলামিয়াতকে আমরা যারা ভিতরে আছি, বাইরের মানুষ কি মনে করুক না করুক, বাইরের মানুষ তো মূর্খতার মধ্যে অন্ধকারে আছে, কিছু বুঝে কিছু বুঝে না, অনেক কিছুই বুঝে না, জীবনের আসল বিষয়গুলোই বুঝে না। তো ওদের মূল্যায়নটা মূল বিষয় নয়, ওরা সুন্নি আন্দোলনের ইসলামিয়াতকে কীভাবে মূল্যায়ন করলো বা আমাদেরকে কীভাবে মূল্যায়ন করে, আমাদেরকে কোন দৃষ্টিতে দেখে, সেটা বস্তুবাদী দৃষ্টিতেই দেখবে, স্বাভাবিক। ওদের দেখার দৃষ্টি নেই, থাকলেও ঝাপসা দৃষ্টিতে ওরা তো স্বচ্ছভাবে কোনো কিছু দেখে না, ওদেরকে শয়তান, ওদের মন মগজের উপরে শয়তান কাজ করে এবং শয়তান যেভাবে দেখায়, শয়তান যেভাবে আচ্ছন্ন করে দৃষ্টিকে যা দেখাচ্ছে তাই দেখছে। আর ওদের মধ্যে যদি কোনো ভালো মানুষ থাকে সেটা ভালো দৃষ্টিতে দেখবে, কিন্তু আমরা বুঝতে হবে, আমরা আমাদের জীবনকে বুঝতে হবে, ইসলামকে বুঝতে হবে। এখানে সুন্নি আন্দোলন গড়ে তোলা অর্থাৎ ইসলাম গড়ে তোলা, ইসলামকে পুনরুজ্জীবিত করা, বাতিল থেকে দিন মিল্লাত মানবতাকে উদ্ধার করা,